হাই ফ্রেন্ডস, ফুড লাভার চ্যানেলে আমি আইফি। আজ আমি অত্যন্ত সহজভাবে এক রেসিপি শেয়ার করতে চলেছি। আজ আমি বানাতে চলেছি চুষি পিঠে। এক বাটি চালের গুঁড়ো নিয়েছি, খেজুর গুড়, নারকেল কোড়া, এলাচ গুঁড়ো, বড় বাটির এক বাটি আমি দুধ নিয়েছি। চালগুড়ি মাখার জন্য আমি এখানে পরিমাণ মতো জল নিয়েছি। জলটা আমি ভালোভাবে ফুটিয়ে নেব। জলটা ফোটানোর সময় আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। জল ফুটে গেছে, আমি অল্প অল্প করে জল মিশিয়ে আমি ডোটাকে রেডি করে নেব। সুন্দরভাবে মাখা হয়ে গেছে। একটা ভিজে কাপড় নিয়ে আমি এর মধ্যে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে শুকিয়ে না যায়। পিঠে আমি বানিয়ে নিচ্ছি। ছোট পরিমাণে নিয়েছি একদম। এইভাবে সবগুলো বানিয়ে আমি নেব। এইভাবে আমি পিঠেগুলো বানিয়ে নিয়েছি। কড়াতে আমি দুধ দিয়ে নিয়েছি এবং দুধটা ভালোভাবে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে। পিঠেগুলো এবার অ্যাড করে দেব। মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য আমি রেখে দেব। 10 মিনিট পর ফিরে এসেছি, ফুটে অনেকটা গাঢ় হয়ে গেছে। এরপর আমি খেজুর গুড়টা অ্যাড করে দেব। খেজুর গুড় অ্যাড করে দিচ্ছি। গুড় মিক্স হয়ে গেছে, নারকেল কোড়া অ্যাড করে দিচ্ছি। এটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি ওপর থেকে এলাচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে আমি 2 মিনিটের মতো রেখে দিলাম। অসাধারণ এক টেস্টি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লেগে থাকলে নিশ্চয়ই ট্রাই করে দেখবেন। কেশর ছড়িয়ে আমি সার্ভ করে দিয়েছি। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।